আসসালামু আলাইকুম আলা আবরাকাত রসুলহিল করিম আম্মাক প্রিয় দর্শক মণ্ডলী একজন মানুষ যখন মারা যায় সে যদি মুসলিম হয় অবশ্যই তাকে মুসলমানরা যেভাবে সুন্দরভাবে ও হাদিস অনুযায়ী ইসলামের বিধান মেনে তাকে কবরস্থ করতে হবে কিন্তু আপনারা এখন একটি ভিডিও লক্ষ্য করে দেখুন যে এই একটি মানুষ মারা গেছে তাকে নিয়ে কি তামাশা চলছে আপনারা নিজের লক্ষ্য করে দেখুন বিচার করবা তুমি আমি আমি না না করিলে করিলে মাফ প্রিয় দর্শক মন্ডল আপনারা দেখলেন এই ভন্ডের দল তারা একটি মৃত লাশকে নিয়ে চতুর্দিকে তারা ঘিরে ধরে তারা এরকমভাবে জারি গানের মতো কেউ কেউ হাত তুলে আসে আবার কেউ সামনে লাশ নিয়ে বিভিন্ন রকমের এরকম গজল গেগে মাতম করছে এবং তারা আল্লাহর কাছে দোয়া করছে প্রিয় দর্শক মণ্ডলী এই সকল ভণ্ডাররা তারা মনে করছে যে তারা এর মাধ্যমে তাকে জান্নাতে পৌঁছে দিবে কিন্তু প্রকৃতপক্ষে এটি এই মৃত ব্যক্তির জন্য শাস্তির কারণ হবে রসুল করিম সাল্লাহু আসসালাম তিনি বলেছেন নামান জরাবল খুদুত ও সাকাল ও দা আওয়াল জাহিদয়া যে আমার দলের অন্তর্ভুক্ত না মুসলমান না যে এরকম ভাবে বিলাপ করতে গিয়ে শোক করতে গিয়ে কারো মৃত্যুতে গাল চাপড়ায় পকেট ছিঁড়ে ফেলে এবং জাহিরিদের যুগের মতো বিলাপ করে কান্নাকাটি করে চিল্লায় তারা আমার দলের অন্তর্ভুক্ত না এরা লক্ষ্য করুন মৃত ব্যক্তির বুকের উপরে অসংখ্য ফুল দিয়ে রেখেছে এই যে মৃত ব্যক্তির বুকে লাশের উপরে ফুল দেওয়া এটি স্পষ্ট রূপে বেদাঁত এটা সম্পূর্ণরূপে ইসলামে নিষিদ্ধ ফুল দিয়েছে কেন ফুল দিবে এবং তারা তাকে ঘিরে ধরে তারা দ্রুত দাফন করার কথা দ্রুত কবস্থ করার কথা ইসলামের বিধান অনুযায়ী তারা তা না করে তাকে ঘিরে ধরে তারা দোয়ার নামে তামাশা করছে তারা বিভিন্ন গজল গাচ্ছে এর মাধ্যমে তারা চাচ্ছে যে তাকে তারা জান্নাতে পৌঁছে দিবে কিন্তু হাই আফসোস এটি তাদের জন্য খুবই ভয়ানক কারণ হয়ে দাঁড়াবে এই ভণ্ডরা তার শাস্তি আরও বাড়িয়ে দিচ্ছে এই ভণ্ড যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে যদি জেনে থাকে যে আমার মৃত্যুর পরে এমনটি করবে আমার যেটা মনে হয় স্বাভাবিকভাবেই সে জানে যে এটা হবে তারপরেও সে যদি তাদের নিষেধ না করে থাকে তাহলে সেও এই পাপের ভাগিদার সেও এই কারণে কবরে শাস্তি পাবেই পাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ এটি একটি স্পষ্ট অন্যায় করছে তারা লাশকে সামনে নিয়ে কবরস্থ না করে তারা দাফন না করে তারা বিলাপ করছে তারা গজল গাচ্ছে এটি স্পষ্ট ভণ্ডামি এটি ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটি বিষয় তো এরা দোয়া যেটা করছে এটা মূলত সেই পদ্ধতিতে দোয়া করছে না যে পদ্ধতিতে করিম সাল্লাহ আলিয়া ইসলাম দোয়া করতে বলেছেন এটা সম্পূর্ণরূপে ভণ্ড পদ্ধতি সম্পূর্ণরূপে ইসলামের ভিতরে নতুন আবিষ্কৃত একটি ইসলামের নামে এই ভণ্ডদের এটি নতুন একটি পদ্ধতি যা ইসলাম কোনোভাবেই মেনে নেবে না আল্লাহ রবুল্লা আলামিন তিনি এভাবে কোনোভাবেই মেনে নেবেন না কারণ রসদি করিম সাল্লাহ ইসলামের দেখানো পদ্ধতি অনুযায়ী যদি দোয়া না করা হয় তাহলে আল্লাহ রবুল্লা আলমিন সেটা কবুল করবেন না এরা বেদাত করছে এরা ইসলামের ভিতরে তারা ফেতনা সৃষ্টি করছে এরা এই মৃত ব্যক্তির শাস্তির আরও দ্বিগুণ করে দিচ্ছে আল্লাহ রবুল্লা আলমী আমাদের সকলকে এই ধরনের ভণ্ড থেকে সাবধান থাকার তফিক দান করুন এই সকল ভন্ডদেরকে আল্লাহ হদায়ত দান করুন আল্লাহ বি আখির উদাম আল আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম আল্লাহি